আসসালামু আলাইকুম। রাজশাহীতে একেবারে নতুন এই লাইট পোস্টগুলো সংযোজন হয়েছে কাটাখালী থেকে বিনোদপুরের এই রোডে, খুবই চমৎকার। একটু স্লো করি, উপর দিকে দুইটা লাইট দিয়েছে দুই পাশে, একটা একটা করে সিঙ্গেল, আর রাজশাহী সিটি কর্পোরেশনের একটা লোগো দিয়ে দিয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনের একটা লোগো দিয়েছে। এবং সবচেয়ে চমৎকার হচ্ছে রাজশাহী লেখাটা একদম এই যে লাইট পোস্ট আছে এইটার এই বারের হচ্ছে ঠিক নিচে রাজশাহী, ব্ল্যাকের উপরে সাদা, খুবই সুন্দর একটা কম্বিনেশন করছে। এবং সিটি কর্পোরেশনের লোগোটাও সুন্দর একদম চোখে লাগতেছে। রোডের কাজ এখনও শেষ হয়নি, কিছু কাজ এখনও বাকি আছে বিনোদপুরের দিকে, তারপরেও অনেকটা কাজই হয়ে গেছে। আপনারা যদি নাটোরের দিক থেকে আসেন তাহলে কাটাখালী ঠিক পার হওয়ার পরেই যেখান থেকে সিটি কর্পোরেশন শুরু ঠিক সেখান থেকে আপনারা এই চমৎকার লাইটগুলো দেখতে পাবেন। রাজশাহী অন্যান্য বাইপাস অথবা রোডে অন্য ধরনের লাইটগুলো দেওয়া আছে, এইটা প্রথম এইখানে এরকম লাইটগুলো ব্যবহার করছে, খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ রাজশাহী সিটি কর্পোরেশনকে, আর এত সুন্দর করে রাজশাহী শহরকে সাজানোর জন্য রাজশাহীর মাননীয় মেয়র মহোদয়, ওনাকে তো অসংখ্য ধন্যবাদ। যেটা উনি বলেছিলেন যে রাজশাহী বদলে দিবে, সত্যিকার অর্থেই যদি বলি রাজশাহী কিন্তু একেবারেই বদলে গেছে চোখের সামনেই। আস্তে আস্তে শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত টোটালটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কাটাখালী থেকে বিনোদপুরের এই রোডে এত চমৎকার লাইট পোস্টগুলো যে বসবে কিংবা বসানো হবে কিংবা এতটা সুন্দর লাগবে এটা কিন্তু আমরা কখনো ভাবতে পারি নাই। রোডগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে, ওই পাশের কাজটা বাকি আছে, এই পাশের কাজটা কিছু বাকি, এই পাশের কাজটা হয়ে গেছে, এই পাশে কিছু কাজ বাকি আছে, খুবই চমৎকার। তো আপনারা যদি নাটোরের দিক থেকে আসেন কাটাখালী পার হওয়ার পরেই দেখতে পাবেন, খুবই সুন্দর। রোডের এক সাইডে কাজ হয়েছে, এক সাইডে হয়নি, নিচে রাজশাহী ব্যান্ডিং করা আছে, মাইল্যান্ডের কাজ এখনও বাকি আছে, এগুলোতে তো ভবিষ্যতে গাছ লাগাবে, মানে ওই পাশটা রোডের কাজ এখনও ইনকমপ্লিট অবস্থায় আছে। তো আশা করি এটা যখন পুরোপুরি কাজটা কমপ্লিট হবে এই রোডের, তো অসম্ভব ভালো লাগবে। আস্তে আস্তে রাজশাহীর কম বেশি সব রোডই খুব সুন্দর হয়ে গেছে। তাহলে এই লাইটগুলো যদি ভালো লাগে তাহলে কী করবেন, একটা করে লাইক দিয়ে দিবেন, মতামত দিবেন যে আসলে উপরে সিটি কর্পোরেশনের লোগো, মাঝখানে যে হলুদ কালার এবং হচ্ছে নিচে রাজশাহী যে লেখা, এটা আসলে কতটা সুন্দর লাগছে, আপনার কাছে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।